এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরশাদুজ্জামান খান আজ সোমবার বিকেল 4:30টার দিকে গণমাধ্যমকে এ কথা জানান। এর আগে রবিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমভি দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় আবার জানানো হয় তাকে এপিবিএনে বদলি করা হয়েছে। এরপর আজ সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করে এডিসি হারুনের বিচার দাবি করেন। ডিএমপি কমিশনারের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার সাক্ষাতের পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে এমন খবর পাওয়া যায়। আর এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের অভিযোগ, শাহবাগ থানার ওসি তদন্ত কক্ষে গত শনিবার রাতে ছাত্রলীগের মারধরের নেতৃত্ব দিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদ। এক পর্যায়ে ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা থানা থেকে আহত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পুলিশের মারধরের শিকার ছাত্রলীগের তিন নেতা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তাদের মধ্যে গুরুতর আহত আনোয়ার হোসেন হাসপাতালে ভর্তি আছেন, অন্যরা চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্তে রবিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। ডিএমপির উপপুলিশ কমিশনারকে প্রদান করে দুই দিনের মধ্যে কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে প্রত্যাহার নয়, এডিসি হারুনের স্থায়ী বহিষ্কার চান দাবি শিক্ষার্থীরা। ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনে অভিযুক্ত ডিএমপির রমনা জোনের এডিসি হারুনুর রশিদকে শুধু প্রত্যাহার নয় বরং তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক মানববন্ধনে তারা এই দাবি জানান। আর এই সময় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বলেন, এডিসি হারুন কুকুরের মতো আচরণ করে, তার আচরণ হলো মানসিক বিকারগ্রস্তদের মতো। সবচেয়ে বড় কথা হলো দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সে তার সহকর্মীর সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারে না। কোনো জায়গা না পেয়ে সে ব্যভিচারের জন্য বারডেম হাসপাতালের মতো জায়গা বেছে নেয়। তিনি বলেন, পুলিশের উচিত বিভাগীয় তদন্তের মাধ্যমে মানসিক বিকারগ্রস্ত এই কর্মকর্তাকে আইনের হাতে শপথ করে আইনের শাসনকে সমন্বিত করা। তারা যেন দৃষ্টান্তমূলক বিচার করে, তা না হলে বর্তমান ছাত্রলীগ কি করবে জানি না। মানববন্ধনে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবলীগ সদস্য শেখ আহসান, সাবেক সহসভাপতি সোহান খান, মামুনুর রশিদ, কামাল খান, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।